ইন তাআলা এনহা আন তাহালিফ বিকুম আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন যে তোমাদের পিতাদের নামে তোমরা কসম করবে এটা আল্লাহ তালা নিষেধ করেছেন হামান খান হালিফেন ফেলি হালিফ বিল্লাহ আলি অসমুথ সুতরাং যে ব্যক্তি কসম করতেই যায় সে জন্য আল্লাহর নামে কসম করে অথবা চুপ থাকে মানে হয় আল্লাহ নামে কসম করবে অথবা চুপ থাকবে ডাবুখারি বা মুসলিমের হাদিস অন্য একটু অর্ণার আসছে মান হালাফ আবি গৈরুল্লাহ ফকদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম করল সে শিরিক করল এবং এই হাদিসটিও আহমাদ তিরমিজি এবং হাকিমে আসছে তাহলে আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে এমন কি কোনো নবী কিংবা কোনো ফেরেশতা কারোর নামে কসম করা যাবে না বরং এটাকে শেখ বলা হয়েছে দ্বিতীয় হাদিসে তো ব্যক্তির নামে অথবা গৈরুল্লাহ নামে কসম করা টোটালি হারাম কোনো ব্যক্তি যদি কসম করতেই চায় তাহলে আল্লাহ নামে কসম করবে জি